একটা উপস্থাপনা রয়েছে, সেটা হচ্ছে কহন। মাঝখানে কিন্তু রয়েছে নটরাজের মূর্তি, দেখতে পাবে টোটাল একটা ডাইনিং টেবিল কিন্তু রয়েছে। এই যে আলোগুলো কতটা সুন্দর লাগছে অংশটা, আর এদিকে কিন্তু মা দুর্গা রয়েছে। প্রথমেই নিয়ে যাবো টালাপাক প্রত্যয়। আমার পুজো দেখা শুরু হলো কিন্তু টালাপাক থেকে। এখন এক্সাক্ট একদম প্রাঙ্গণের কাছেই ঠিক রয়েছি, দুপা এগালেই কিন্তু প্রত্যয়ের মণ্ডপ, সেটাই আজকে তোমাদের দেখাবো ঠিক কেমন ভাবে সেজে উঠেছে কখন। জাস্ট মণ্ডপের সামনে আমি রয়েছি, অসাধারণ লাগছে। জাস্ট সবে সবে অন্ধকারটা হচ্ছে, দেখো জাস্ট পুরো টোটাল যে এইদিকে এই অংশটা রয়েছে, এই অংশটাই কিন্তু পুরো টোটালটা বাড়ি রয়েছে, যেটা দেখতে পাচ্ছ পুরো টোটাল বাড়ির যে জানলা সমস্তগুলো দরজা সমস্তটাই কিন্তু একটা পুরনো আদলের কিন্তু তৈরি করা, যেটা দেখতে পাচ্ছ। আর পুরো টোটাল এই দিকের অংশটা দিয়ে একদম সাইডের এই দিকের অংশটা দিয়ে কিন্তু সিঁড়ি দেখানো হয়েছে ধাপে ধাপে। আর একটু অন্ধকার হলে লাইটগুলো সমস্তটা জ্বললে তোমরা বুঝতে পারবে, মানে সত্যি অসাধারণ লাগছে। এদিকে কিন্তু টোটাল একটা গাছের অংশ রয়েছে, যেটা কিন্তু মণ্ডপেরই অংশ, মানে সত্যিই অপূর্ব লাগছে মণ্ডপটা। শুধু পুরো কখন রাতটা হবে সেই অপেক্ষা, অসাধারণ। সমস্তটাই কিন্তু আয়রনের, সমস্তটাই আয়রনের স্ট্রাকচারের উপর কিন্তু ব্যাপারটাকে দাঁড় করানো রয়েছে, দারুণ লাগছে। টোটাল এই উপরের অংশগুলো দেখো কতটা সুন্দর করে ব্যাপারটাকে বিষয়টাকে সাজানো রয়েছে। এবছর যেটা উপস্থাপনা রয়েছে সেটা হচ্ছে কহন। টোটাল যে একটা জীবন কাহিনী সেইটা কিন্তু এখানে ব্যাখ্যা করা হয়েছে শিল্পী সুশান্ত পালের। যে পুরো এই অংশটা অসাধারণ লাগছে কিন্তু টোটাল অংশগুলো দেখতে, একটু তোমাদেরকে ভালো করে দেখালে তোমরা দেখতে পাবে যে ওই দিকের অংশতে কিন্তু বেশ কিছু ছবি কিন্তু ভেসে উঠছে। ওই দিকটায় যদি তোমরা দেখো ভালো করে, এত লো লাইট যদিও স্পষ্ট হয়তো দেখা যাচ্ছে না, বাট ভীষণ সুন্দর পুরোটা কিন্তু, ভীষণ সুন্দর। ভিতর দিকে প্রবেশ করব, তার আগে তোমাদেরকে দেখাই পুরো টোটাল অংশটা কিন্তু অসাধারণ, অসাধারণভাবে সাজানো রয়েছে। পুরো টোটাল কিন্তু একটা ন্যারেশন, একটা কিন্তু ব্যাখ্যা এর মধ্যে কিন্তু রয়েছে। পুরো টোটাল যদি এই দিকের অংশগুলো তোমাদের দেখাই, পুরোটাই কিন্তু একদম লো লাইটে রয়েছে বলে তোমাদের কতটা ভালোভাবে দেখাতে পারছি না। যদি ভালো করে এই দিকটা তোমরা দেখো, এই দিকের অংশটা ভালো করে দেখতে পাবে, নিচের দিকটা কিন্তু বেশ কিছু অংশ দেখা যাচ্ছে, মানে সত্যি অসাধারণ, অসাধারণ লাগছে কিন্তু দেখতে পুরো ব্যাপারটা, পুরো বিষয়টা কিন্তু জাস্ট দারুণ। যদি অংশটাই তোমাদেরকে দেখাই, এরকম টাইপের একটা ছাড় কিন্তু ভিতরে রয়েছে, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু যথেষ্ট ডেফিনেশন রয়েছে, সত্যি দারুণ মণ্ডপটা। সত্যি মানে কাছ থেকে না এলে কিন্তু এতটা ডেপথে বোঝা যাবে না, অসাধারণ। আরেকটু এগিয়ে এসেছি, এখানে কিন্তু এরকম বেশ কিছু অংশ রয়েছে, ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে। এই দিকে সাইডেও কিন্তু বেশ কিছু শিল্পকলা রয়েছে, সত্যি ভীষণ সুন্দর মণ্ডপটা। একদম সোজাসুজি যদি ওই অংশে তোমরা দেখো তাহলে কিন্তু দেখতে পাবে টোটাল একটা ডাইনিং টেবিল কিন্তু রয়েছে, একটা পুরো টোটাল ডাইনিং টেবিলের অংশটা কিন্তু রয়েছে যেটা দেখা যাচ্ছে। মণ্ডপের আরো একটা অংশে, যেখানে কিন্তু ভীষণই সুন্দরভাবে একটা এরিয়া দেখানো হয়েছে। মাঝখানে কিন্তু রয়েছে নটরাজের মূর্তি, যেটা দেখা যাচ্ছে একদম নিচের অংশটা যদি তোমরা দেখো ভালো করে দেখলে দেখতে পাবে পুরো টোটাল যে চতুর্ভুজ টাইপের অংশটা রয়েছে নিচে বসানো, সেই চতুর্ভুজের অংশটার উপর লাইট পড়ে পুরো ব্যাপারটা কিন্তু ছটাটা চারিদিকে ছড়িয়েছে,
কতটা সুন্দর লাগছে দেখতে। এইদিকের এই পোর্শনটা দেখার পর তোমাদেরকে মানে এইদিকের পোর্শনটা দেখাই পুরো টোটাল। এখানে কিন্তু একটা স্টাডি রুমের মতন দেখতে লাগছে অংশটা, যেখানে কিন্তু বেশ কিছু বইয়ের অংশ দেখা যাচ্ছে। একদম ভিতর দিয়ে দেখলে তোমরা ভালো করে দেখতে পাবে, বই রাখা রয়েছে। আর এদিকে কিন্তু দুটো এরকম চেয়ার রাখা রয়েছে, মাঝখানে একটা ল্যাম্পের মতন অংশ রয়েছে পুরো। যেরকমটা মনে হচ্ছিল সত্যি বাড়ির বিভিন্ন জায়গাতে আমরা যাচ্ছি, জায়গা দিয়ে আমরা হাঁটছি, সেই ব্যাপারগুলোকে করা হয়েছে বিষয়গুলোকে। পুরো টোটাল অংশটা কিন্তু একদমই ডিম লাইটে করা হয়েছে সত্যি। এই মণ্ডপে এসে না দেখলে কিছু বুঝতে পারবে না। উপরে কিন্তু কন্টিনিউ একটা জিনিস রোটেট হচ্ছে ব্যাপারটা, পুরোটা ঘুরছে। যে অংশ ছবি সেটা কিন্তু রিফ্লেক্ট হচ্ছে, মা দুর্গার সমস্তটাই প্রতিচ্ছবিটা এখানে ভেসে উঠছে আয়নার মধ্যে। অংশগুলোকে টোটালটাকে এরকমটা ভাবে সাজানো রয়েছে দেখো, অসাধারণ সত্যি অসাধারণ মণ্ডপ সত্যি। না এসে দেখলে হয়তো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এতটা সুন্দর। টোটাল কিন্তু মা দুর্গা এখানে সেজে উঠেছে দেখো, অসাধারণ রূপ নিয়ে মা দুর্গা সেজে উঠেছে। তার পাশে কিন্তু একটা বিছানা রয়েছে যেটা দেখা যাচ্ছে, বলা যেতে পারে ওটা কিন্তু শোয়ার ঘর রয়েছে। পুরো টোটাল অংশটায় দেখা যাচ্ছে পুরো এই সাইডের অংশটা, আর এদিকে কিন্তু মা দুর্গা রয়েছে। একটু উপরে থেকে যদি তোমরা যাও দেখতে পাবে কিন্তু গণেশ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর পাশাপাশি বসে রয়েছে মা দুর্গার। আরেকটু ফ্লোর উপরে গেলে কিন্তু দেখতে পাবে সরস্বতী ঠাকুর রয়েছে, তার পাশে কিন্তু একটা বইয়ের কাভার্ড রয়েছে। যদি তোমরা এই দিকে একটুখানি অংশটার দিকে তাকাও তাহলে কিন্তু দেখা যাচ্ছে কার্তিক ঠাকুরকে। টোটাল বিষয় ভাবনাটাই কিন্তু আলাদা। মণ্ডপের কিন্তু বিভিন্ন পার্ট রয়েছে, একটা পার্ট থেকে ঘুরে চলে এলাম, এখানে রয়েছে প্রতিমা। আবার এখান থেকে কিন্তু নিচের অংশেও যাওয়া যাবে, আমি তোমাদেরকে নিচে নিয়ে গিয়ে একটু দেখাবো। এখানে কিন্তু রয়েছে সেই গাছটা, যে গাছটা খুঁটি পুজোর দিন দুটো গাছ এখানে রোপণ করা হয়েছিল, সেই দুটো গাছ কিন্তু পুরো টোটাল মণ্ডপের একটা অংশ জুড়ে রয়েছে। টোটাল ওইদিকের অংশগুলো তাকালে ভালো করে দেখতে পাবে বেশ কিছু জানলা রয়েছে, যার মাঝখান দিয়ে কিন্তু আলোগুলো দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। দুর্গা যেখানে রয়েছে সেই জায়গাটা যদি তোমাদেরকে একটুখানি ভালো করে দেখাই, অংশটা কিন্তু একটা কাভার্ড মনে হচ্ছে, মানে একটা আলমারি মনে হচ্ছে দেখতে পাচ্ছ, যার অংশটা কিন্তু দুদিকে পাল্লাটা খোলা রয়েছে। একদিকে মা দুর্গা বসে রয়েছে, একদিকে একটা এরকম বিছানা করা হয়েছে যেটা একটা শোয়ার জায়গা মতন করা হয়েছে। উপরে রয়েছেন লক্ষ্মী গণেশ, এইদিকে রয়েছে সরস্বতী, আর একদম ওই সাইডে কিন্তু বইয়ের র্যাক, ওটা বইয়ের র্যাকের মধ্যে কিন্তু রয়েছে কার্তিক ঠাকুর। আমাদেরকে নিয়ে যাবো একদম নিচের অংশে, আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছি দেখতে পাচ্ছ তোমরা, আমি নিচের অংশে। এটা কিন্তু পুরো একটা ডাইনিং স্পেসের মতন দেখতে লাগছে ব্যাপারটা, অংশটা একদম। এইদিকে রয়েছে একটা আয়না, পুরো টোটাল এই অংশগুলোকে এরকমভাবে সাজানো রয়েছে, যার বিভিন্ন অংশে কিন্তু বিভিন্ন জিনিস দেখা যাচ্ছে। এখন এখানে বেশ কিছু টেবিল দেখা যাচ্ছে, ওইদিকে বেশ কিছু রকম বইয়ের কাভার্ড দেখা যাচ্ছে, বেশ কিছু অংশ কিন্তু রয়েছে টোটাল। এইদিকে কিন্তু এরকম বসার সোফা রয়েছে দেখতে পাচ্ছ, এই হচ্ছে নিচের অংশটা, জাস্ট দারুণ। জুম করে তোমাদের দেখাচ্ছি জাস্ট মা দুর্গার যে রূপটা সেটা দেখাচ্ছি তোমাদের, কি সুন্দর লাগছে দেখতে। শেষের দিকের অংশে চলে এসেছি, বেশ সুন্দর এই অংশটাও। এখানে একটা এরকম চেয়ার টেবিল পাতা রয়েছে যেটা দেখা যাচ্ছে পুরোপুরি। চলে এসেছি এই অংশটাতে, দেখতে পাচ্ছ পুরো টোটাল এই অংশটা কিন্তু
দারুণ ভাবে সাজানো হয়েছে। এখানেও কিন্তু বেশ কিছু এরকম চেয়ার টেবিল পাতা রয়েছে, ওইদিকে লাইন দিয়ে সমস্ত চেয়ার পাতা রয়েছে। এই যে আলোগুলো কতটা সুন্দর লাগছে দেখ। মণ্ডপের বিভিন্ন প্রান্তে গিয়ে অসাধারণ মা দুর্গাও কিন্তু অসাধারণ ভাবে সেজে উঠেছিল। সত্যিই তোমরা এসো, এসে দেখে যাও টালা পার্কের পূজা মণ্ডপ। ভীষণ ভালো লাগলো, ভীষণ পছন্দ হয়েছে আমার। আমার পার্সোনালি ভাবে খুব ভালো লেগেছে এই মণ্ডপ। সত্যি একদম আলাদা ধরনের কিন্তু উপস্থাপনা। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর টালা পার্ক কে কে আসছো সেটাও জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।